বিসমিল্লাহির রহমানির রাহিম মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা থাকলে আজকের এই বাড়িটি তৈরি করার স্বপ্ন আপনি দেখতে পারেন আমরা যারা বাড়ি তৈরি করতে ভয় পাচ্ছি দশ লক্ষ টাকা বিশ লক্ষ টাকা লাগবে এমনটা মনে করতেছি আজকের এই ডিজাইনটি এবং আমার এই ভিডিওটি যদি আপনি ফুল দেখেন আপনার মনের ভিতরের যে একটি ভয় কাজ করতেছে সেই ভয়টি আজকের পর থেকে আর থাকবে না হ্যাঁ বন্ধুরা এবার প্রস্তুতি নিন একটি বাড়ি তৈরি করার মাত্র সাড়ে চার লক্ষ টাকা হলে আপনি এই বাড়িটি করতে পারবেন কী কী মালামাল লাগবে এবং কত টাকা খরচ হবে বিস্তারিত অল ডিটেলস আপনাদের সামনে উপস্থাপন করবো আমি মোহাম্মদ হুসাইন ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন পরবর্তী এই ধরনের সুন্দর সুন্দর বাড়ির ডিজাইনগুলো যদি মিস করতে না চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং আপনি যদি আপনার জমির মাফে সুন্দর করে একটি বাড়ির ডিজাইন তৈরি করে নিতে চান আমাদের কাছ থেকে করে নিতে পারবেন সামান্য কিছু পারিশ্রমিক দিলে আমরা আপনাকে একটি সুন্দর বাড়ির ডিজাইন তৈরি করে দেব ইনশাল্লাহ সম্মানিত বিহার এই বাড়িটি হবে একটি শেড বাড়ির সামনে আপনার শেডের বেলকনি থাকবে এটা হলো বারান্দা ফুরোটো বা আপনার বারান্দা থাকবে এই বারান্দাটাতে আপনারা চাইলে আপনার ডাইনিং টেবিল বসাতে পারেন কোনো সমস্যা নেই এবং হাতের ডান পাশে দেখুন আপনাদের কিচেন রুমটি আপনারা যদি কিচেন রুম বাইরে থাকে আপনারা এখানেও একটি ছোট বেডরুম করতে পারেন কোনো সমস্যা নেই তার দেখুন বাম পাশে আপনার একটি ছোট বেডরুম থাকবে আপনারা চাইলে বারান্দাতে দুটি বেডরুম দিতে পারেন তারপর দেখুন ডান পাশে বরাবর বেলকনির সাথে আরেকটি বেডরুম এবং সামনে বরাবর একটি বেচিং থাকবে বেচিংয়ের পিছনেই আপনার টয়লেটটি থাকবে তার ডান পাশে দেখুন আরও একটি বেডরুম এই হলো টোটাল তিনটি বেডরুম থাকবে দুটি বড় বেডরুম একটি ছোট বেডরুম সম্মানিত বিহার আপনারা আপনাদের জমির মাফে কোনো বারের ডিজাইন চয়েস থাকলে আমাদের কাছ থেকে করে নিতে পারবেন সামান্য কিছু পারিশ্রমিক দিলে আমরা আপনাদেরকে যে কোনো বারের ডিজাইন ড্রয়িং কমপ্লিট আমরা আপনাদেরকে করে দিতে পারব অনলাইনেই অনলাইনে আমরা ডিজাইন করে দেই। সম্মানিত ভিউয়ার এই বাড়িটি করতে হলে আপনার বত্রিশ ফিট আট ইঞ্চি বাই বিশ ফিট নয় ইঞ্চি একটি জমির প্রয়োজন ফেলবে যা ছয়শো নব্বই স্কোয়ার ফিটের মতো হয় আপনাদের দেড় শতাংশ সাথে একটু বেশি হয় আর এখানে দেখুন আপনার দুইটি বেডরুম থাকবে মা বড় বেডরুম থাকবে বারো ফিট বা বারো ফিট দুটি বেডরুম থাকবে আপনাদের বাজেট যদি আরও কম হয়ে থাকে আপনারা চাইলে বেডরুমগুলো একটু ছোটো করে দিতে পারেন আর আপনারা বাজেট যদি আরও বেশি থাকে আপনারা চাইলে বেডরুমগুলো আরও একটু বড় করতে পারেন সেম ডিজাইনটি ঠিক থাকবে আপনারা চাইলে ফুল বারের ডাইমেনশনটি আপনারা বড় করতে পারেন নয়শো স্কোয়ার ফিটও আপনারা চাইলে এবারেটি করতে পারবেন আটশো স্কোয়ার ফিটও করতে পারবেন আপনারা চাইলে আমি এখন আপনাদেরকে দিয়েছি ছয়শো নব্বই স্কোয়ার ফিট এটা হলো স্ট্যান্ডার্ড একটি মাপ দিয়েছি আপনাদেরকে বত্রিশ ফিট আট ইঞ্চি বাই বিশ ফিট নয় ইঞ্চি টোটাল এই বাড়ির জমির প্রয়োজন পড়বে এই পুরো বাড়িটি জুড়ে আপনার একটি মাত্র টয়লেট থাকবে সাত ফিট বাই চার ফিট একটি কমন টয়লেট থাকবে আর এখানে দেখুন আপনারা চাইলে দুইটি বাথরুমও দিতে পারবেন যদি আপনাদের দুটি বাথরুম প্রয়োজন পড়ে আপনারা দুইটি বাথরুম দিতে পারবেন একটি কিচেন রুম থাকবে আপনার ছয় ফিট বাই সাড়ে সাত ফিট একটি কিচেন রুম থাকবে আর এখানে আরেকটি বেডরুম থাকবে আপনাদের ছোট বেডরুম থাকবে আপনাদের চাইল্ড অথবা আপনাদের গেস্টের জন্য এই বেডরুমটি আপনারা করতে পারেন নয় ফিট বাই সাড়ে সাত ফিট একটি ছোটো বেডরুম থাকবে আর এটা হলো ফুরাডাজার আপনার ব্যালকনি বারান্দার সাইজটা হল আপনার ষোলো ফিট পাঁচ ইঞ্চি বাই সাত ফিট ছয় ইঞ্চি আপনাদের এখানে আপনারা চাইলে ডাইনিং টেবিলটি বসাতে পারেন অথবা আপনারা যদি এখানে থাই গ্লাস লাগিয়ে দেন ওই ক্ষেত্রে আপনারা এখানে সোফা ফালাতে পারবেন ড্রয়িং রুমটি আপনারা এখানে করতে পারবেন আর কেউ যদি এই বাড়িটি ছাদ ডালা দিয়ে করতে চান ওই ক্ষেত্রে আপনারা আট থেকে নয় লক্ষ টাকা বাজেট রাখলে আপনারা ছাদ ডালা দিয়ে করতে পারবেন অনেকে আমাকে এই ধরনের প্রশ্নগুলো করে থাকেন এই জন্যই আমি এই ছাদ ডালা দিয়ে কত টাকা খরচ হবে এটি আপনাদেরকে এখানে বলে দিলাম আর যদি কেউ টিন শেড করতে চান ওই ক্ষেত্রে আপনি সাড়ে চার লক্ষ টাকার মালামাল হলে আপনি মোটামুটি এবারে সব মালামাল কিনে ফেলতে পারবেন এখানে ষোলো ফিট পাঁচ ইঞ্চি হলো আপনাদের এদিকে বারান্দাটি থাকবে এবং এদিকে থাকবে লোক সাত ফিট ছয় ইঞ্চি আর এখানে যে আপনার বারান্দার যে গেটের ফরে দেখুন এখান থেকে এই পর্যন্ত আপনার তেরো ফিট দশ ইঞ্চি জমি থাকবে এই এখান থেকে তেরো ফিট দশ ইঞ্চি আপনারা চাইলে এখানে গার্ডেন করতে পারেন কোনো সমস্যা নেই সম্মানিত বিহার এখন আমি আপনাদেরকে দেখাবো এই বাড়িটি তৈরি করতে আপনার কি কী মালামাল লাগবে এবং কত টাকা খরচ হবে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করব এই বাড়িটি তৈরি করতে হলে আপনার সম্পূর্ণ ব্রিকের উপর তৈরি করতে হবে এ আপনার যেহেতু টিন শেড বাড়ি এখানে আরসিসির প্রয়োজন নেই আর যদি আপনি আর দিয়ে করেন ওই ক্ষেত্রে আপনার খরচটা একটু বৃদ্ধি পাবে যদি আপনার মাটি দুর্বল থাকে অথবা যদি আপনার আগলা নতুন মাটি হয়ে থাকে ওই ক্ষেত্রে আপনার আর প্রয়োজন পড়তে পারে আমি এখানে যে হিসাবটি দেখাচ্ছি এটা আপনাদের পুরাতন এবং শক্ত মাটিতে আপনার বাড়িটি তৈরি করলে ষোলো হাজার ফিস ইটের প্রয়োজন পড়বে এখানে আমি আপনার ভিটির নিচে তিন ফিট ধরা হয়েছে আমি তিন ফিট ধরছি আপনাদের যদি আরও বেশি গভীর করতে হয় ওই ক্ষেত্রে ইটের পরিমাণটা একটু বেশি বেড়ে যাবে আর যদি আপনারা গভীরতা যদি আরও কম করতে হয় ওই ক্ষেত্রে ইটের ইট আরও কমে যাবে চোদ্দো পনেরো হাজার ফিসের মতো লাগতে পারে যদি আপনাদের হাইটটা যদি একটু কম দেন এখানে আমি আট টাকা করে দাম ধরছি ষাট টাকা ছয় টাকা দশ টাকা পর্যন্ত হতে পারে এইটার দাম আর বালি হলো আপনার ছয়শো পঞ্চাশ সিএফটি পনেরো টাকা করে আমি রেট ধরা হলো আমার এখানে রেট ধরছি আমি পনেরো টাকা আপনারা চাইলে দশ টাকাও কিনতে পারবেন অথবা আরও বেশিও লাগতে পারে এটা সম্পূর্ণ আপনাদের এলাকাভিত্তিক এটা রেটটা কম বেশি হতে পারে সিমেন্ট একশো ষাট ব্যাগের মতো লাগবে আমরা চারশো টাকা করে দাম ধরছি আপনাদের এলাকায় বেঁধে দাম কম বেশি হতে পারে অথবা আপনাদের রুচি অনুযায়ী আপনারা যেটা ইউজ করেন ওই ক্ষেত্রে আপনাদের খরচটা কম বেশি হতে পারে বন্ধুরা আর রড লাগবে ছয়শো কেজির মতো ফ্লোর ডালা এবং লিনটেন সহ কমপ্লিট ছয়শো কেজি রডের মতো লাগবে সিলেকশন বালি এই বাড়িতে লাগবে না যেহেতু এটি শেড বাড়ি এবং দরজা লাগবে তিনটি স্টিলের দরজা চার হাজার টাকা করে বারো হাজার টাকা দাম আসবে দুইটি প্লাস্টিকের দরজা আপনার লাগবে হলো আড়াই হাজার টাকা করে পাঁচ হাজার টাকা উইন্ডো লাগবে আপনার একশো চল্লিশ স্কোয়ার ফিট দুশো আশি টাকা করে মূল্য ধারণ করা হয়েছে উনচল্লিশ হাজার দুইশো টাকা রাজমিস্ত্রি বাবদ আপনার দুইটা রুম যেহেতু পঁচিশ হাজার টাকা করে নেয় ওনারা বারান্দা সহ আপনার টোটাল পঞ্চান্ন হাজার টাকার মতো রাজমিস্ত্রি খরচ আসতে পারে একটি বাথরুম ফিটিংস বাবদ আপনি দশ হাজার টাকা করে দশ হাজার টাকা ধরা হয়েছে এখানে আর টিন শেড বাবদ আপনার ধরা হয়েছে সত্তর হাজার টাকার মতো যদি আপনারা কাঠ দিয়ে করেন অথবা অ্যাঙ্গেল দিয়ে করলে আপনাদের খরচটা একটু বেড়ে যাবে আর ইলেকট্রিক বাবদে এখানে তেরো হাজার টাকা ধরা হয়েছে এই হলো টোটাল চার লক্ষ পঁয়তাল্লিশ হাজার পঞ্চাশ টাকা এবারটি কমপ্লিট বাজেট ধরা হয়েছে আমাদের চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর এখানে বাকি থাকবে যে কাজগুলো রঙের কাজ বাকি থাকবে সেফটি ট্যাঙ্কির কাজ বাকি থাকবে টাইলসের খরচ বাকি থাকবে এবং আপনি যদি এক্সট্রা আপনার মা মাটি ফালাইতে হয় অথবা আপনার জমিটির যদি গভীরতা বেশি থাকে ওই ক্ষেত্রে খরচটা একটু বেড়ে যেতে পারে বিদায় নিচ্ছি আজকের এই ভিডিও থেকে দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ